প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণীভিত্তিক শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি গ্রামারের খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে বুঝাবো। আমি তো বোর্ডের মধ্যে কোনো প্রশ্ন লিখি নাই। হ্যাঁ, প্রশ্নটা তোমরা শীট থেকে, আমাদের যে সেমিস্টারের শীটটা দেওয়া হয়েছে সেই শীটটা দেখে শিখে স্যারকে জুন ক্লাসে দেখাবা, লিখেও দেখাবা। আমি কোনো প্রশ্ন লিখছি না, আমি জাস্ট বুঝাবো। তোমরা নিজেরা প্রথমে একটু বুঝে নেবে, বুঝে নেওয়ার উপর শিখবে, তাহলে মনে থাকবে জিনিসটা। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে পার্সন। সেটা হচ্ছে পার্সন। পার্সনের বাংলা মিনিংটা হচ্ছে পুরুষ। বাংলা মিনিংসটা হচ্ছে পুরুষ। তো পার্সন কাকে বলে? আমরা একটি সেন্টেন্সে সাবজেক্টের ভিন্ন ভিন্ন রূপকে পার্সন বলে। আমি একটু সংজ্ঞাটা লিখছি। একটি সেন্টেন্সে সাবজেক্টের ভিন্ন ভিন্ন রূপকে ভিন্ন ভিন্ন রূপকে পার্সন বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, একটি সেন্টেন্সের সাবজেক্টটা কোনটা হবে একটু দেখো। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, আই ইট রাইস, একটা সেন্টেন্স লিখছি, সাবজেক্ট কোনটা? একটি সেন্টেন্সে যাকে নিয়ে কিছু কথা বলা হয় তাই হচ্ছে সাবজেক্ট। একটি সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যাকে নিয়ে কিছু বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট জিনিসটা একটু বুঝে ফেলছি। সাবজেক্টটা হচ্ছে এটা। তো লক্ষণীয় বিষয় হচ্ছে একটাই, সাবজেক্ট কিন্তু একটি সেন্টেন্সে একেবারেই প্রথমে থাকবে। তোমরা যখন সেন্টেন্সে সাবজেক্ট খুঁজ করবে, কখন পিছনে যাবা না, মাঝেও যাবা না, চেষ্টা করবে সেন্টেন্সে প্রথমে সাবজেক্টের সন্ধান থাকে। তো একটি সেন্টেন্সের সাবজেক্টকে তো আমরা চিনে ফেলেছি। এই সাবজেক্টটা বিভিন্ন রকমের হতে পারে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, ইউ ইট রাইস, তুমি ভাত খাও, ফাদার ইটস রাইস, বাবা ভাত খায়, শি ইটস রাইস, সে ভাত খায়। হ্যাঁ, এই এই এতটুকু, এই কথাটা কিন্তু আমি একটু চেঞ্জ করি নাই, শুধুমাত্র সাবজেক্টটাকে আমি চেঞ্জ করেছি। সেই সাবজেক্টের ভিন্ন ভিন্ন রূপটাই হচ্ছে পার্সন। আর এই যে বাকি যে অংশটা আমি দাগ দিলাম না, সেটার নাম হচ্ছে প্রেডিকেট। তো আমি আজকে যেহেতু তোমাদেরকে সেন্টেন্স বুঝাচ্ছি না, তাহলে তোমরা সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে এত বিস্তারিত ধারণা দিচ্ছি না, শুধু সাবজেক্টের সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম যে একটি সেন্টেন্সে সাবজেক্টের ভিন্ন ভিন্ন রূপকে পার্সন বলা হয়। তো সাবজেক্ট আমি বুঝতে পেরেছি, সাবজেক্টকে ভিন্ন ভিন্ন রূপ কী হবে সেটাও বুঝতে পেরেছি। তো পার্সন কয় ধরনের? পার্সন তিন ধরনের হতে পারে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, তোমরা যতদিন ইংরেজি পড়বে তোমাদের পার্সনের ব্যাপারটা মাথায় রাখতেই হবে। যেহেতু পার্সনের সাথে ভার্বের একটা সম্পর্ক রয়েছে, পার্সনের রূপের সাথে সাথে ভার্বের রূপেরও চেঞ্জ হয়। যেমন আমি যদি এখানে লিখি আই ইট রাইস, তাই না? তো আমি যদি লিখি সে ভাত খায়, হি ইটস হবে, ইটস রাইস। তোমরা দেখো সাবজেক্টটা চেঞ্জ হওয়ার সাথে সাথেই ভার্বটার একটা পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে অ্যাজ বসিয়েছি স্যারে, ঠিক আছে? তো তোমাদেরকে অবশ্যই পার্সন বুঝতে হবে। পার্সন বুঝতে গেলে তোমাকে সাবজেক্ট বুঝতে হবে। সাবজেক্টটা কি আমি সেটা বলেছি। তোমরা আজকে আমার ভিডিও ক্লাস দেখে সাবজেক্টের সংজ্ঞাটা আগে বুঝে নেবা, প্রয়োজনে কয়েকবার দেখবা, বুঝার পর তুমি তোমার গ্রামার বইটা অথবা তোমার সেমিস্টারের শিটটা খুলে সাবজেক্টের সংজ্ঞাটা শিখে নিবা। তো সাবজেক্টের সংজ্ঞাটা আমি আবারও বলছি, একটি সেন্টেন্সে যাকে নিয়ে কিছু বলা হয় তাই হচ্ছে সাবজেক্ট। এবং সাবজেক্টের অবস্থান সেন্টেন্সের প্রথমে থাকে। সাবজেক্টটা কয় ধরনের হতে পারে? একটা পার্সন কয় ধরনের হতে পারে? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনের সংজ্ঞাটা হচ্ছে যে কথাটার মধ্যে আমি থাকে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন, যে কথাটার মধ্যে সাধারণত তুমি থাকে সেটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর যেটার মধ্যে আমি তুমি অ্যাবসেন্ট থাকে সেটা হচ্ছে থার্ড পার্সন। সাধারণত স্যারে কিন্তু বলি নাই যে অবশ্যই, আমি তো সাধারণত,
কিছু কিছু ব্যতিক্রম আছে, কিছু কিছু ব্যতিক্রম ব্যবহার আছে সাবজেক্টে, সেটা ভিন্ন। তোমরা এতটুকু মাথায় রাখবে যে ফার্স্ট পার্সনে সাধারণত আমি জাতীয় কথা থাকে, কি থাকে, আমি জাতীয় কথা থাকে। সেকেন্ড পার্সনে তুমি জাতীয় কথা থাকে সাধারণত, অবশ্যই না। আর থার্ড পার্সনে এই দুইটা অ্যাবসেন্ট থাকবে, এই দুইটাই অ্যাবসেন্ট থাকবে। তো সংজ্ঞাটা তোমরা সেমিস্টার শীটটা দেখে দেখে শিখে নিবা। আর আমাকে তোমরা, আমি হোমওয়ার্ক দিচ্ছি, এই পার্সনের ডিটেলস, পার্সন পার্সন এবং এর প্রকারভেদের সংজ্ঞাগুলো, এর প্রকারভেদের সংজ্ঞা সাথে তোমরা জুম ক্লাসে এটা দেখাবা। এবং আমি আবারও বলছি, তোমরা যদি গ্রামার যদি না বুঝো, তোমরা দেখা যায় বাসায় বসে লেখাপড়া করছো, তোমরা কি দেখে দেখে লিখছো, নাকি তোমার আব্বু আম্মু সাহায্য নিয়ে লিখছো, নাকি অন্য কারো বন্ধু সাহায্য নিয়ে লিখছো, আমরা কিছুই জানি না। তোমরা যদি নিজেরা না বুঝে লেখো, তোমাদের বিশাল ক্ষতি হবে। ক্ষতিটা কখন টের পাবে, যখন তুমি উপরে ক্লাসে উঠবা, 9-10 যখন উঠবা, 7-8 যখন উঠবা, তখন তুমি বুঝতে পারবা আসলে গ্রামার না শিক্ষাটা কত বড় একটা দুর্বলতা ছিল তোমার। তো আমি আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ। এরপর আমি জুম ক্লাসে বিস্তারিত তোমাদের বলার চেষ্টা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, স্যারকে আমাদের স্কুল নাম্বারে কল দিতে পারো বা আমার ব্যক্তিগত নাম্বারে কল দিয়ে তোমরা জানতে পারো। আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তবে না বুঝে কেউ কেউ শিখবে না। আমি কিন্তু চাইলে আজকে তোমাদের ফার্স্ট পার্সন সংজ্ঞাগুলো লিখে দিতে পারতাম, আমি কিন্তু লিখি নেই। শুধুমাত্র তোমাদেরকে বুঝার জন্য আমি আগে আজকে চেয়েছিলাম যে তোমরা একটু বিস্তারিত বুঝে নাও, বুঝে তারপর তোমরা সেমিস্টার শীটটা দেখে 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 শিখে নেবা, ঠিক আছে? তো এরপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করবে। আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।